আমাদের সকল প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত জানাই আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। আপনাদের সাথে আমি রয়েছি সাদ্দাম। রাজ্য এবং দেশ থেকে আজকের এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, এক্সক্লুসিভ 10টি বাছাই করা খবর তুলে এনেছি আপনাদের জন্য, সরাসরি পৌঁছে দেব আপনাদের মুঠোফোনে, তাই জুড়ে থাকবেন শেষ পর্যন্ত প্রত্যেকটি আপডেট বিস্তারিত জানার জন্য। রিকোয়েস্ট রাখছি প্রত্যেক দিনের মতো একটা ছোট্ট লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। আর আমাদের প্রতি আপনাদের ভালোবাসা সাপোর্ট বজায় রাখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন আমাদের খবরগুলো প্রত্যেক দিন সবার প্রথমে দেখার জন্য। রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা, নবম থেকে দ্বাদশের ক্লাস একদিন অন্তর বদলালো সময় বিস্তারিত জানতে হবে। প্রতিদিন সব শ্রেণীর ক্লাস নয় এবার থেকে, বিদ্যালয়গুলো খোলার পর এক সপ্তাহের মধ্যেই শিক্ষক মহলের প্রবল চাপে নিয়ম বদল করতে বাধ্য হলো পর্ষদ। রবিবার মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করে জানালো সোমবার বুধবার এবং শুক্রবার দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে, আর মঙ্গলবার বৃহস্পতিবার হবে নবম এবং একাদশ শ্রেণীর ক্লাস, শনিবার কোনো ক্লাস হবে না। আজ সোমবার থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। স্কুল খোলার তৃতীয় দিন থেকে পড়ুয়াদের হাজিরা কমতে থাকাও এই জোড় বিজোড় ফর্মুলা শুরু করার অন্যতম কারণ বলে মনে করছে শিক্ষামহল। মনে করা হচ্ছে দশম এবং দ্বাদশের পড়ুয়ারা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসবে, তাই তাদের বেশি দিন ক্লাস দেওয়া হয়েছে। শনিবার ক্লাস না হলেও অভিভাবকদের সঙ্গে বৈঠক, মূল্যায়ন এবং সচেতনতামূলক প্রচারের কাজ করা যাবে। ক্লাসের সময়সীমাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সকালে 10:50 ক্লাস শুরু হবে, চলবে বিকেল 4:30 পর্যন্ত। দার্জিলিং এবং কালিম্পংয়ে ক্লাসের সময়সীমা সমতলের মতো হচ্ছে না, সেখানে ক্লাস শুরু হবে সকাল 9:30, স্কুল ছুটি হবে দুপুর 3:00। আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা। ফের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক দুপুর 3:00 নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। মুখ্যমন্ত্রী 4 দিনের এই রাজধানী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের এলাকা বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসতে পারে তার এই বৈঠকে। সরাসরি এই বিষয়টি নিয়ে আপত্তির বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে পারেন মমতা ব্যানার্জি। এছাড়াও এই বৈঠকে রাজ্যের আর্থিক পাওনা নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে। 2020-21 অর্থবর্ষে জিএসটি বাবদ 2,000 কোটি টাকা প্রাপ্য বাংলার পাশাপাশি আমফান, ইয়াস প্রভৃতি মোকাবিলা বাবদ 32,000 কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। এছাড়া বিভিন্ন প্রকল্প যেমন আবাস যোজনা, সড়ক যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন সহ একগুচ্ছ প্রকল্পের টাকা বকেয়া রয়েছে রাজ্যের, সেই টাকা মেটানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে দিল্লি সফরে আরও একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। সূত্রের খবর, বিরোধী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা ব্যানার্জি। সম্প্রতি কৃষি আইন বাতিল করেছে কেন্দ্র, সেই শুনিয়েও কথা হতে পারে বিরোধী নেতাদের সঙ্গে। প্রসঙ্গত, আগামী 29 নভেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, তার আগে মমতার এই সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কোষাগার ভরতে এবার বিএসএনএল, এমটিএনএলের রিয়েল এস্টেট বেছে দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। কোষাগার ভরতে সরকারি সংস্থাগুলো বিক্রি করা তথা বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এ নিয়ে কোনো আপত্তি, কারো আপত্তিকেই পাত্তা দিচ্ছে না মোদী সরকার। খুব শিগগির তাই দুই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল এর রিয়েল এস্টেট বিক্রি করতে চলেছে এবার কেন্দ্র। এর জন্য ইতিমধ্যে দরপত্র চাওয়া হয়েছে, ওই দুই সংস্থার কর্মীরা অবশ্য এ নিয়ে প্রতিবাদ শুরু করেছেন। কলকাতা, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, ভাবনগরে দুই টেলিকম সংস্থার 6টি রিয়েল এস্টেট সম্পত্তি রয়েছে, এই সব কিছু বিক্রি করে দিতে দরপত্র ডাকা হয়েছে। জানা গেছে সম্পত্তির ন্যূনতম মূল্য 970 কোটি টাকা, এর মধ্যে 660 কোটি টাকা বিএসএনএলের সম্পত্তির এবং বাকি 310 কোটি টাকা এমটিএনএলের। রিয়েল এস্টেট সম্পত্তি বলতে এই 4 শহরে রয়েছে দুই সংস্থার অফিস এবং ফ্ল্যাট, তা 1.5 বছরের মধ্যে বিক্রি করে কোষাগার ভরার পথে এবার কেন্দ্র। দুই টেলিকম সংস্থার কর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তের। বিএসএনএলের কর্মীরা আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে খবর। তারা বলছেন বেসরকারি সংস্থাগুলো যেখানে ক্রমেই উন্নতি করে চলেছে, সেখানে কেন্দ্র রাষ্ট্রায়ত্ত সংস্থাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে আরও কোমর ভেঙে দিচ্ছে। তবে এই প্রতিবাদ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
শহীদ কৃষক পরিবার পিছু 3 লক্ষ টাকা দিচ্ছে তেলেঙ্গানা সরকার, আরও চাপ বাড়ল মোদী সরকারের। গুরু নানকের জন্মদিনে বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, তা নিয়ে একদিকে বিরোধীদের কটাক্ষ সহ্য করতে হয়েছে, সেই সঙ্গে নতুন চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার। 1 বছরব্যাপী কৃষক আন্দোলনে মৃত্যু হয়েছে প্রায় 750 কৃষকের, এদের সবার পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বিরোধী দলের নেতারা। চাপ আরও বেড়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন মৃত 750 কৃষকের প্রত্যেক পরিবারকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে তার সরকার। এতেই সাড়া পড়ে গেছে রাজনৈতিক মহলে, বলায় বাহুল্য কেন্দ্র সরকারের ওপর ক্ষতিপূরণ দেওয়ার দাবির চাপ বেড়েছে তাৎপর্যপূর্ণভাবে। চন্দ্রশেখর রাও এও বলেছেন কেন্দ্রের উচিত শহীদ কৃষকদের পরিবার পিছু 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। এ নিয়ে দরকার হলে কেন্দ্রীয় স্তরে সওয়াল করতে এগিয়ে আসবেন তিনি, জানিয়েছেন এমনটাও। ক্ষতিপূরণের দাবি তুলছে সব মহল। তৃণমূলের তরফে শনিবার সুকেন্দু শেখর রাও বলেন কেন্দ্রের উচিত মৃত কৃষকদের পরিবারকে 20 লক্ষ টাকা করে সাহায্য করা। এমনকি খোদ বিজেপি সাংসদ বরুণ গান্ধী পরিবার পিছু কৃষকদের মৃত বা শহীদ কৃষকদের পরিবার পিছু 1 কোটি টাকা দেওয়ার দাবি তুলেছেন। এ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখেছেন বরুণ গান্ধী। তাই ঘরে বাইরে এবার চাপের মুখে কার্যত জেরবার কেন্দ্রের মোদী সরকার। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল টিম ইন্ডিয়া। 2020 সিরিজের নিয়ম রক্ষার ম্যাচেও হেলাই জিতল ভারত। 2020 বিশ্বকাপে রানার্স আপ নিউজিল্যান্ডকে 3 ম্যাচের 2020 সিরিজে একেবারে হোয়াইট ওয়াশ করে দিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2020 সিরিজের প্রথম 2টি ম্যাচে সহজে জিতেছিল ভারত। প্রথম ম্যাচে জয়পুরে, দ্বিতীয় ম্যাচে রাঁচিতে জয় পেয়েছিল ভারত। কলকাতার ইডেন উদ্যানে রবিবার আয়োজিত তৃতীয় ম্যাচটিও ছিল নিয়ম রক্ষার। সেই ম্যাচে নিউজিল্যান্ডকে একেবারে নাস্তানাবুদ করে দিল ভারত। তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দিল 73 রানে। টসে জিতে রোহিত শর্মা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা করে 7 উইকেট হারিয়ে 184 রান 20 ওভারে। ভারতের পক্ষে সবথেকে বেশি রান করেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা, তিনি করেন মাত্র 31 বলে 56 রান। এদিন KL রাহুল বিশ্রাম নেন, তার পরিবর্তে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন ঈশান কিষাণ। দুজনে প্রথম উইকেটের জুটিতে 6 ওভার 2 বলে 69 রান তোলেন ঈশান কিষাণ, 21 বলে 29 রান করে আউট হন। শ্রেয়স আইয়ার করেন 20 বলে 25, ভেঙ্কটেশ আইয়ার করেন 15 বলে 20, হর্ষ প্যাটেল করেন 11 বলে 18। এদের ব্যাটিংয়ের সুবাদে ভারত 7 উইকেট হারিয়ে 184 রান করে 20 ওভারে। কিউইদের হয়ে মিচেল স্টার্নার 27 রানে 3 উইকেট নেন। 185 রানের লক্ষ্যমাত্রা তারা করতে গিয়ে কখনোই স্বচ্ছন্দ ছিলেন না কিউই ব্যাটসম্যানরা, একমাত্র ব্যতিক্রম মার্টিন গাপটিল। গাপটিল করেন এদিন 36 বলে 51 রান। তা সত্ত্বেও নিউজিল্যান্ড মাত্র 111 রানে গুটিয়ে যায় 17.2 ওভারেই, তাদের ইনিংস শেষ হয়ে যায় 9 রানে 3 উইকেট নিয়ে। বোলিংয়ে নজর কাড়েন অক্ষর প্যাটেল, প্লেয়ার অব দ্য ম্যাচ হন তিনি, আর প্লেয়ার অব দ্য সিরিজ হন রোহিত শর্মা। অপরদিকে খুনের চেষ্টার অভিযোগে ত্রিপুরায় গ্রেপ্তার করা হলো সায়নী ঘোষকে। সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল। সুপ্রিম কোর্টের রায় খাতায় কলমেই থেকে গিয়েছে, কার্যক্ষেত্রে আর মানা হচ্ছে না ত্রিপুরায়। এখনও প্রচারে গিয়ে প্রতি পদক্ষেপে বাধা পাচ্ছে তৃণমূল। আসন্ন পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল সেখানকার পরিস্থিতি। রবিবার ত্রিপুরায় গ্রেপ্তার হলেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। টুইটারে লিখেছেন, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো সায়নী ঘোষকে, ধিক্কার ত্রিপুরা সরকারকে, ত্রিপুরা প্রশাসনকে। থানায় হামলাকারীরা গ্রেপ্তার হলো না, তবে গ্রেপ্তার করা হলো সায়নী ঘোষকে, ক্ষোভ উগড়ে দিয়েছেন কুণাল ঘোষ। অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো সায়নী ঘোষকে, ধিক্কার ত্রিপুরা সরকার, টুইট করে এমনটাই লিখেছেন কুণাল ঘোষ। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের 24 ঘন্টা আগে থুন্দুমার কাণ্ড। রবিবার সকাল থেকেই আগরতলা পূর্ব থানায় ছিলেন সায়নী, তার সঙ্গে ছিলেন তৃণমূলের সুস্মিতা দেব, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ। তাকে দফায় দফায় জেরা করে পুলিশ। বিকেলে জামিন অযোগ্য পরোয়ানায় গ্রেপ্তার করা হয় সায়নী ঘোষকে। পুলিশের বক্তব্য, বিজেপির কর্মী সমর্থকদের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ রয়েছে সায়নীর বিরুদ্ধে।
সেই নিয়ে যথেষ্ট প্রমাণও নাকি রয়েছে তাদের। এদিন সুস্মিতার অবশ্য দাবি, সায়নী ঘোষ থানাতে ঢুকতেই বিজেপির লোকজন হামলা চালায়। থানার বাইরে লাঠি হাতে হেলমেট পরে জমায়েত করে বিজেপি সমর্থকরা। আরও অভিযোগ, তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। টুইটারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে একহাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন দুই আগে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল। পুরো নির্বাচনে সব প্রার্থীকে নিরাপত্তা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরও বারবার আক্রমণের ঘটনা ঘটছে ত্রিপুরায়। সেই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। ত্রিপুরা স্বরাষ্ট্রমন্ত্রী ও সব পুলিশ সুপারের বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ এনেছিল তৃণমূল। দিকে আজ ত্রিপুরায় যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ত্রিপুরায় অভিষেকের সেই কর্মসূচিতে না ত্রিপুরা প্রশাসনের, সুপ্রিম কোর্টে সেই বিষয়টি নিয়েও যাচ্ছে তৃণমূল। কোভিড বিধির কারণ দেখিয়ে সোমবার আজ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি দিল না ত্রিপুরা সরকার। এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শেষ মুহূর্তে কোনো বদল না হলে সোমবার ওই বাংলার শাসক দল এই নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হবে। ত্রিপুরা প্রশাসনের সঙ্গে অভিষেকের কর্মসূচি নিয়ে এর আগেও চাপানোতর হয়েছে। অক্টোবর মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সভা করার অনুমতি দিতে চায়নি বিপ্লব দেবের প্রশাসন। সেবার ত্রিপুরা হাইকোর্টের অনুমতি নিয়ে 31 অক্টোবর আগরতলায় জনসভা করেছিলেন তিনি। সোমবার আজ পুরো ভোটের প্রচারে আগরতলায় মিছিলের কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে রবিবার কোভিড বিধি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি বাতিল করেছে ত্রিপুরা পুলিশ। প্রসঙ্গত, রবিবার তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের গ্রেপ্তারির পর ত্রিপুরার রাজনীতির উত্তাপ বাড়ে কয়েকগুণ। পরিস্থিতি আঁচ করে রবিবার রাতেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অভিষেক, কিন্তু বিমান অবতরণ সংক্রান্ত আইনি জটিলতায় রাতে তার আর আগরতলা যাওয়া হয়নি। সোমবার সকালের বিমানে অভিষেক ত্রিপুরা যাবেন বলে বিকল্প কর্মসূচি তৈরি হয়, কিন্তু রবিবার রাতেই ত্রিপুরা পুলিশ সেখানকার তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দিল কোভিড বিধির কারণে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তৃণমূল সূত্রে খবর, বিকল্প কর্মসূচি মাথায় রয়েছে তাদের। মহিলারা ছাড়াও এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসে মাসে অ্যাকাউন্টে পাবে এই শ্রেণীভুক্ত মানুষরাও। লক্ষ্মীর ভাণ্ডারে এবার নথিভুক্ত তৃতীয় লিঙ্গ। এবার তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের জন্য সুখবর, মুর্শিদাবাদ জেলায় এই প্রথম কোনো তৃতীয় লিঙ্গের প্রতিনিধির নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত করল রাজ্য। এবার সেই জেলার সমস্ত তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরাও নাম নথিভুক্ত করবেন বলে খবর। বহরমপুরের অরুণাভ নাথ নামে ওই তৃতীয় লিঙ্গের প্রতিনিধির মোবাইলে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের SMS চলে এসেছে। বিষয়টি জানতে পেরে উচ্ছ্বসিত অরুণাভ সহ জেলার তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা। মুর্শিদাবাদ জেলায় প্রায় 500 জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। এবার তারা সকলেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চলেছেন বলে জানা গিয়েছে। শনিবার এই বিষয়ে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক সিরাজ দানেশ্বর বলেন, জেলার 15,50,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে আবেদন করেছেন। অরুণাভ নাথের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুমোদন এসে গিয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষরাও এই প্রকল্পে আবেদন করছেন, তাদের আবেদনও গ্রহণযোগ্য হবে বলে আশা করছি, জানিয়েছেন সেই সরকারি আধিকারিক। এই প্রকল্পের সুবিধা পেতে স্থানীয় ব্লক অফিসে তৃতীয় লিঙ্গের মানুষরা আবেদন করতে পারেন। রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছিলেন বহরমপুরের ইন্দ্রপ্রস্থের বাসিন্দা তৃতীয় লিঙ্গের প্রতিনিধি অরুণাভ নাথ। এবার জেলার মহিলাদের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় চলে এলেন অরুণাভ নাথ। এদিন তিনি বলেন, গত 3 নভেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলাম। আবেদনপত্রে স্ত্রী বা কন্যা ছাড়া আর কোনো অপশন ছিল না, ফলে কোথায় টিক মারব তা ভেবেই পাচ্ছিলাম না। সেখানে তৃতীয় লিঙ্গের কোনো উল্লেখ ছিল না, ফলে এই জায়গা ফাঁকা রেখে আবেদন করেছিলাম। আবেদন করেও সন্দেহ ছিল আমার টাকা পাবো কিনা। মোবাইলে ইতিমধ্যে SMS এসেছে, আমি খুবই খুশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমার আবেদন গ্রহণ হওয়ায়। সর্বশেষে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব, এক নজরে দেখে নেব রাজ্যের ওয়েদার রিপোর্টটি। প্রথমেই চোখ রাখছি উত্তরবঙ্গের দিকে। 22 নভেম্বর সোমবারের মধ্যে দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 23 নভেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরের 24 ঘন্টা 23 নভেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকলেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না।
কলকাতা আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে চলেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের প্রশ্ন, মতামত, সাজেশন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, পরের ভিডিওতে প্রত্যেকের কমেন্ট আমরা তুলে ধরব। কী ধরনের খবর দেখতে চান, কোথা থেকে আপনারা খবর দেখছেন, কোন জায়গা থেকে খবর দেখছেন, সেটাও আমাদেরকে লিখে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের খবরের সাথে পরের ভিডিওতে আগামীকাল ঠিক সকাল 5টায়। আপাতত বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।